জয়নিতাই। ভজন কুটিরের পক্ষ থেকে আজ আমরা দাক্ষিণাত্রের প্রেমসিদ্ধা অন্ডাল রঙ্গনায়িকীর পরম পবিত্র জীবনগাথা নিয়ে উপস্থিত হয়েছি। এক্ষেত্রে পরম শ্রদ্ধেয় বিভিন্ন লেখকের, বিশেষ করে লেখক শঙ্করনাথ রায়ের উপরে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তাদের লিখিত গ্রন্থ ছাড়া আমরা কিছুতেই এই মহিষী সাধিকার জীবনচরিত সম্পর্কে সম্যকভাবে অবগত হতে পারতাম না। প্রত্যুষের স্নিগ্ধ মধুর আলো ছড়িয়ে পড়েছে শ্রীবল্লীপুত্তরের আকাশের গায়ে। ধ্যান ভজন সমাপন করে ফুলের সাজিটি হাতে নিয়ে আচার্য বিষ্ণুচিত্ত কুঠিরের প্রাঙ্গণে এসে দাঁড়ান। এবার শুরু হবে তার ইষ্টপূজার অন্যতম প্রধান অনুষ্ঠান। উদ্যান থেকে বেছে বেছে নানা বর্ণের নানা গন্ধের ফুল তিনি চয়ন করবেন, তাই দিয়ে সারা মন প্রাণ ঢেলে প্রভুর জন্য গাঁথবেন অজস্র মালা। তারপর শ্রীমন্দিরে গিয়ে প্রেমভরে একটি একটি করে ওই মালার গুচ্ছ দুলিয়ে দেবেন অর্চাবতার আদিকেশবের গলায়। প্রভুর মালাকার হয়ে এমনি করে ভক্তশ্রেষ্ঠ আচার্য প্রতিদিন উপনীত হন তার কাছে। নিপুণ হস্তে এক একটি করে সাজিয়ে দেন পুষ্পমালা। প্রহরের পর প্রহর নির্মেষে বিগ্রহের অপরূপ শোভার দিকে চেয়েছে আশ আর মেটে না। প্রতি প্রভাতে প্রতি রাত্রে মাল্যদানের এই পরম মধুর অনুষ্ঠানটির জন্যই আচার্য পরম আকুল ব্যগ্র হয়ে অপেক্ষা করে থাকেন। কুঠিরের প্রান্ত থেকে দূরে প্রসারিত হয়ে গিয়েছে পুষ্প উদ্যানের সীমানা। এই উদ্যানটি আচার্যের নিজের হাতে গড়া, তার সর্বস্ব উজাড় করে দিয়ে পৈতিক বিষয় আশায় যা কিছু ছিল তা বিক্রয় করে এই উদ্যান তিনি রচনা করেছিলেন। তারপর এর উপর ঢেলেছিলেন উত্তরকালের অর্জিত সম্পদ। সেবার পাণ্ড্য রাজসভায় এক বিরাট শাস্ত্র বিচার অধিবেশনের উপস্থিত হন। বহু প্রখ্যাত আচার্য দার্শনিক দেশ দেশান্তর থেকে আমন্ত্রিত হয়ে আসেন। সেই বিচার সভায় বিষ্ণুচিত্ত তার অসাধারণ প্রতিভা বলে স্থাপন করেন ভক্তি সিদ্ধান্তের প্রাধান্য। বিজয়ী আচার্যের গলায় সেদিন জয়মাল্য পরিয়ে দিয়েছিলেন পাণ্ডরাজ, সেই সঙ্গে উপঢকন দিয়েছিলেন এক রাশি স্বর্ণমুদ্রা। সেদিনকার প্রাপ্ত অর্থের সমস্তটাই বিষ্ণুচিত্ত ব্যয় করেছিলেন তার এই উদ্যানের পিছনে। এই স্থানটি বিষ্ণুচিত্তের জীবনের এক পরম সম্পদ। তার প্রাণপ্রভু যে এই উপবনেরই কুঞ্জে কুঞ্জে রয়েছেন লীলাচঞ্চল হয়ে। এখানকার প্রতিটি লতায় প্রতিটি পুষ্পে তরুর শাখায় জেগে আছে তারই দিব্য আনন্দের শিহরণ। নানা বর্ণের নানা গন্ধের পুষ্প চয়ন করে প্রতিদিন এখানে গাঁথা হয় অর্চাবতারের অর্চনমালা। তাই তো এই পুষ্পোদ্যানকে কেন্দ্র করে দিনের পর দিন আবর্তিত হয়ে চলে বিষ্ণুচিত্তের ভজনময় জীবন। নবারুণের আলোক ছটাটা ছড়িয়ে পড়েছে উদ্ধায়িত নাগলিঙ্গমের শাখায় শাখায়। আদি কেশবের গগনচুম্বী মন্দির চূড়ায় ফুটে উঠেছে তার অপরূপ স্বর্ণ আভা। না, পুষ্পচয়নের আর দেরি করা চলে না, বাগানের দিকে তাড়াতাড়ি এগিয়ে চলেন আচার্য বিষ্ণুচিত্ত। আষাঢ়ের বর্ষণক্রান্ত প্রভাত, জুই চামেলি থরে থরে ফুটে রয়েছে দিকে দিকে। প্রাণ ভরে বিষ্ণুচিত্ত পুষ্পচয়ন করে নেন। অল্প সময়ের ভিতর সাজি তার পূর্ণ হয়ে ওঠে। এবার কিছুটা তুলসীপত্র সংগ্রহ হলেই কুঠিরে ফেরা। পুষ্পোদ্যান পার হয়ে তুলসী কাননে পা বাড়াতেই আচার্য বিস্ময় বিমূঢ় হয়ে যান। একি অভাবনীয় দৃশ্য উদ্ঘাটিত হয় তার নয়ন সমক্ষে। মাটির উপর তুলসী বিছানো শয্যায় শায়িত রয়েছে এক নয়নাভিরাম শিশুকন্যা। দেব শিশু না মানবী, অথবা একি আচার্য কৃষ্ণচিত্তের মনের ভ্রম, কিংবা দৈবী মায়া? কাছে এগিয়ে দেখলেন লাবণ্যে ঢলঢল অঙ্গ,
অনিন্দ সুন্দরী এক শিশুকন্যা আপন মনে শুয়ে শুয়ে হাত পা নেড়ে খেলা করছে। সারা মুখ হাসির আভায় সমুজ্জ্বল। কিন্তু কোথা থেকে এলো এই শিশু? কে রেখে গেল এমন করে এই তুলসীবনের অভ্যন্তরে? নানা প্রশ্ন এসে ভিড় করে বিষ্ণুচিত্তের মনে। সয় স্নেহে শিশুটিকে স্পর্শ করতে গিয়েও থমকে দাঁড়ান। এ শিশুটির জন্ম কার ঘরে, কেনই বা এখানে পরিত্যক্ত হতে হলো তা তার জানা নেই। চাঁদের টুকরোর মতো এমনতর শিশুকে প্রাণে ধরে বিদেয় দিতে পারে সে কোন দুর্ভাগা জননী? আকাশ পাতাল কত কিছু ভাবতে থাকেন বিষ্ণুচিত্ত। কিছুরই খেয়ে পান না তিনি। ঠিক সেই মুহূর্তে তুলসীকুঞ্জের উপাস থেকে ভেসে আসে স্নিগ্ধ কণ্ঠের দৈবী আওয়াজ, আচার্য, কেন বৃথা তুমি ভেবে মরছ? এ কানন কার বলতো? তুমি কি প্রভুকে এটা উৎসর্গ করে দাওনি? যদি তাই হয় তবে এ তো তারই লীলাস্থলী। দেবভোগ্য ছাড়া এখানে অবাঞ্ছিত অগ্রহণীয় বস্তু কি করে আসবে বলতো? এ তো শুধু মানবী কন্যা নয়, এ যে দেবপূজার দিব্য অর্ঘ্য। তোমার বাগানের অজস্র ফুলের মাঝে এ এসেছে ফুলরানী হয়ে। তোমার মালার ফুলের সাথে একেও উৎসর্গ করে দাও তোমার ইষ্টের চরণে, তারপর একে পালন করো আপন সন্তান রূপে। প্রেমভক্তির সাত্ত্বিক সংস্কার নিয়ে এসেছে এ কন্যা। কৃষ্ণ পাগলিনী হয়ে কৃষ্ণ বল্লবা হয়েই সে কাটাবে তার দিব্য জীবন। অগণিত নরনারীকে করবে কৃষ্ণ রসে রসায়িত। মনের সংশয় ও দ্বিধাদ্বন্দ্ব সেই মুহূর্তে ঘুচে যায়। পরম স্নেহে বিষ্ণুচিত্ত শিশুকন্যাকে বুকে তুলে নেন, দ্রুত পদে উপনীত হন নিজের কুঠিরে। সৎ সাহেব পত্নী বিরাজয়কে ডেকে আচার্য বলেন, ওগো এসো এসো, এই দেখো কি বস্তু তোমার জন্য এনেছি। প্রভুর বাগানের এ এক নতুন মন মাতানো ফুল, পরম প্রভু রঙ্গনাথজির কৃপায় স্বর্গ থেকে ঝরে পড়েছে। আচার্য পত্নী সন্তানহীনা আনন্দে অধীর হয়ে ছুটে এলেন, শিশুকন্যাকে চেপে ধরলেন বুকের মাঝে। সব কথা শুনে আনন্দের রাত তার অবধি রইল না। খানিক বাদেই পুষ্পমালার সাজি আর সেই নবলব্ধ কন্যাকে নিয়ে বিষ্ণুচিত্র শ্রীমন্দিরে প্রবেশ করলেন। পরমানন্দে দুই অর্ঘ্যই দিলেন জাগ্রত নারায়ণ বিগ্রহের চরণতলে। বেদিতলে শায়িত রয়েছে দিব্য লাবণ্যময়ী কন্যা, একবার দেখলে চোখ ফেরানো কঠিন। অনুসন্ধিৎসু হয়ে দর্শনার্থীদের কেউ কেউ জিজ্ঞাসা করে, আচার্য, এ কন্যারত্ন কার বলুন তো? কোথায় পেলেন? কি করেই বা পেলেন? দেবতার অনুগ্রহে পেয়েছি ভাই, এ আমারই। একটা চাপা গুঞ্জন ওঠে মন্দির কক্ষে। আচার্য পৌর হয়েছেন, দীর্ঘদিন তিনি নিঃসন্তান, এই কথাটাই তো সকলে জানে। তার ঘরে হঠাৎ এ কন্যার আবির্ভাব কি করে হলো? সব শুনে কেউ কেউ প্রশ্ন তোলে, জাতি ধর্মের খোঁজ না করে আচার্য এ কন্যাকে গ্রহণ করলেন? কিন্তু তার মতো লোকের পক্ষে এটা কি সুবিবেচনার কাজ হলো? লোকেই বা কি বলবে? মর্মাহত হলেন বিষ্ণুচিত্ত। যুক্ত করে সকাতরে দৃষ্টি নিবদ্ধ করলেন আচার্য বিগ্রহের কৃপালু নয়ন দুটির দিকে, জানালেন নীরব প্রার্থনা, তোমার প্রদত্ত বস্তুর স্বীকৃতি তুমিই দাও প্রভু, আমার আর আমার কন্যার মর্যাদা তুমিই রক্ষা করো। হঠাৎ দেখা যায় এক অলৌকিক দৃশ্য, শ্রী বিগ্রহের কণ্ঠ থেকে এক গাছা মালতীর মালা ছিঁড়ে পড়ে বেদিতলে শায়িত কন্যার শিরে। মন্দির কক্ষে দণ্ডায়মান ভক্তদের মাঝে ওঠে এক আলোড়ন, এ যে অর্চাবতারের নিজস্ব নীরব স্বীকৃতি ছাড়া আর কিছুই নয়। সংশয়ের মেঘ মুহূর্তের মধ্যে কেটে যায় সবার মন থেকে। সমবেত কণ্ঠে সচ্চারিত হয়ে ওঠে আচার্য বিষ্ণুচিত্তের জয়ধ্বনি, সেদিনকার ওই কৃপাধন্য শিশু কন্যাই
উত্তরকালের মহাসাধিকা অণ্ডাল, দাক্ষিণাত্যের প্রেমসিদ্ধ আরবার বৈষ্ণবদের মধ্যে নারী সাধিকা রূপে তিনি ছিলেন অনন্যা, অর্চাবতার শ্রী রঙ্গনাথের প্রিয় বল্লভা আর গোপী প্রেমের মূর্ত বিগ্রহ ছিলেন অণ্ডাল। সেই প্রেমময়ী কৃষ্ণ সর্বস্ব সাধিকার মধু স্মৃতি আজও সারা ভারতের ভক্ত সমাজে অক্ষয় হয়ে আছে। পরম স্নেহ আদরে বিষ্ণুচিত্ত কন্যাকে লালন পালন করতে থাকেন। কন্যাও দিন দিন বেড়ে ওঠে শশিকলার মতো, পিতার উপর তার ভারী টান। উদ্যানের তরুলতার পরিচর্যায়, পুষ্পচয়নে, ভজন কুঠিরে, প্রভু নারায়ণের মন্দিরে আচার্য যখন যেখানে যান, কন্যা অণ্ডাল ছায়ার মতো থাকেন তার সাথে সাথে। আচার্য ও বিরাজয়ের পরাণ পুতুলি এই মেয়ে, ক্ষণিকের তরেও তাকে চোখের আড়াল করতে তারা ভরসা পান না। কি যেন এক দুর্বার আকর্ষণে সে এই ভক্ত দম্পতিকে সদাই টেনে রাখে। অণ্ডাল ধীরে ধীরে কৈশোরে পদার্পণ করে, অঙ্গে যেন তার অপরূপ রূপলাবণ্য, অন্তরের ঐশ্বর্যও তেমনি রয়েছে সুপ্রচুর। ভক্তি প্রেমের শুদ্ধ সংস্কার নিয়ে জন্মেছেন, সে সংস্কার স্ফুরিত হয়ে ওঠে পিতার মুখে ঐশ্বরীয় কথা শুনে। আরবাবদের ভাগবত জীবনের কথা, প্রেমোন্মাদনার কথা শুনে শুনে তার দুই নয়নে ঝরতে থাকে পুলকাশ্রুর ধারা। ভাগবতের কৃষ্ণলীলা উপাখ্যান অণ্ডাল বসে বসে শোনেন পিতার কাছে, সারা অন্তর উদ্বেল হয়ে ওঠে কৃষ্ণ প্রেমে। কিশোরী জীবনে উপজিত হয় প্রেমভক্তির দিব্য রসধারা। বড় সহজ, বড় স্বাভাবিক অণ্ডালের এই রূপান্তর। যে সহজাত কৃষ্ণ প্রেম নিয়ে তিনি জন্মেছেন, সে প্রেমের রসধারা দিনের পর দিন পুষ্টি লাভ করেছে তার জীবনে এই অনুকূল পরিবেশে। অণ্ডাল যেমন সুকণ্ঠি, তেমন ভজন গানে তার উৎসাহ প্রচুর। ভাবাবেশে মত্ত হয়ে শ্রীমন্দিরে বসে তিনি যখন ভগবত সঙ্গীত গান করেন, দর্শনার্থীদের ভিড় লেগে যায়। কিশোরী অণ্ডালের ভজন ও ভাবাবেশের খ্যাতি শ্রী বল্লীপুত্তরের সীমা ছাড়িয়ে যায়। অণ্ডালের জীবনে সবচেয়ে বড় আকর্ষণ তার পিতার রচিত পুষ্পোদ্যানটি। এ উদ্যান বিষ্ণুচিত্ত রচনা করেছেন তার ইষ্ট বিগ্রহের সেবার জন্য। নিত্যকার পুষ্পমাল্য যোগানোর ভার নিয়েছেন তিনি। এখানকার প্রতিটি তরুলতা, প্রতিটি পুষ্পস্তবক অণ্ডালের প্রাণসর্বস্ব। রোজ প্রত্যুষে ঘুম থেকে উঠে এই উদ্যানে তিনি প্রবেশ করেন, বিচরণ করেন মুক্ত বিহঙ্গিনীর মতো। প্রেমবিধুরা হয়ে চয়ন করেন ফুল প্রভু পূজার পুষ্পরাজি। পিতামাতার সঙ্গে সানন্দে ভজন গাইতে গাইতে অণ্ডাল মালা গাঁথেন, তারপর শ্রীমন্দিরে গিয়ে আদিকেশবের গলায় তা পরিয়ে দেন একটির পর একটি। বটপত্রশায়ী শ্রী নারায়ণ বিগ্রহের কোন দিব্য রসমধুর রূপ ফুটে ওঠে কিশোরী অণ্ডালের মানসপটে তা তিনিই জানেন। সে দিব্য দর্শন তার আয়ত দুটি নয়ন কমল থেকে উৎসারিত করে প্রেমাশ্রু প্রবাহে। কিশোরী অণ্ডালের এই প্রেমার্তি, এই করুণ মধুর রূপ দেখে মন্দিরের দর্শনার্থীদেরও নয়ন হয়ে ওঠে অশ্রু ছল ছল। দাক্ষিণাত্যের ভক্ত সমাজে অর্চাবতার শ্রী রঙ্গনাথ বিগ্রহের মর্যাদার সীমা নেই। বড় জাগ্রত, বড় কৃপালু এই দেববিগ্রহ। একে কেন্দ্র করে হাজার হাজার বৎসর ধরে অগণিত ভক্ত সাধক হয়েছেন আপ্তকাম। ভক্তিশাস্ত্রের পঠন পাঠন ও ব্যাখ্যান ছড়িয়ে পড়েছে অজস্র ধারে। অণ্ডাল এই মহান বিগ্রহের লীলাকাথা অনেক শ্রবণ করেছেন, শ্রবণের সঙ্গে সঙ্গে নিমজ্জিত হয়েছেন প্রেমসমুদ্রে। পিতার কাছে অণ্ডাল ভাগবত শ্রবণ করেছেন দীর্ঘদিন। শ্রীকৃষ্ণের মধুর লীলা আর সর্বত্যাগিনী গোপীদের প্রেমের পরাকাষ্ঠা তার মন কেড়ে নিয়েছে। তাই ইষ্টদেব শ্রী রঙ্গনাথের গোপীজন বাঞ্ছিত কৃষ্ণরূপটি চিরতরে অঙ্কিত হয়ে গিয়েছে তার মানসপটে।
মাধুর্য মূর্তি মুরলীধর বোজেন্দ্র নন্দন কৃষ্ণের অপার মাধুর্যের রসতরঙ্গে তাই অন্ডাল দিনরাত রয়েছেন ভাসমান। বৃন্দাবন লীলার অনুধানের ভিতর দিয়ে সর্বসত্তা তার হয়ে উঠেছে প্রেমময় মাধুর্যময়। এই মাধুর্য তাকে দিনের পর দিন রাতের পর রাত পাগল করে তোলে। সারা দেহ ও সারা মনে সারা সত্তায় উদ্বেল হয়ে ওঠে রাগাত্মিকা ভক্তির দুকুল ভাঙা রসপ্লাবন। অসামান্য জাতরতিরূপে অর্থাৎ সহজাত কৃষ্ণপ্রেমের অধিকারিণী হয়ে জন্মেছেন অন্ডাল। সেই সঙ্গে তার ভিতরে বিকাশ লাভ করেছে অনন্য সাধারণ কাব্য প্রতিভা। নিজের জীবনে যা কিছু দিব্য অনুভূতি ও লোকোত্তর মহাভাবের স্ফুরণ হয় তখনই তা ছন্দবদ্ধ হয়ে ওঠে তার অনুপম কাব্যগাথায়। তার নিজের রচিত প্রেমশ্রয়ী কাব্য আর তার সুমধুর কণ্ঠনিঃসৃত ভজন ও পদাবলী শ্রবণ করে প্রবীণ ভক্ত আচার্যরা অবধি বিস্মিত হয়ে যান। সবাই বলাবলি করতে থাকেন বিষ্ণুচিত্র আড়বাড়ের গৃহে অচির কাল মধ্যে অভ্যুদ্ধায় ঘটেছে এক নতুন আড়বাড়ের। সাধিকা অন্ডালের জীবনে এসেছে মধুর রসের জোয়ার। আধ্যাত্ম উপলব্ধিতে এসেছে কৃষ্ণ সম্বন্ধে মদীয়তা ভাব। আমি তার তা নয়, তিনিই আমার। এই তদ্ভাবনা ওতপ্রোত হয়েছে তার সমগ্র সত্তায়। মধুর রসসাধনার এই স্তরে যখন অন্ডাল বিচরণ করছেন তখন হঠাৎ সেদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভক্ত জনসমাজে উদ্ঘাটিত হয় এই তরুণী সাধিকার প্রেমঘন রূপটি। ভজন কুঠিরে বসে সেদিন পিতা পুত্রীতে মালা গেঁথে চলেছেন শ্রীবিগ্রহের জন্য। বিষ্ণুচিত্তের মনে জেগেছে এক বিশেষ সংকল্প, প্রভুকে আজ একটা অভিনব ধরনের মালতীর মালা তিনি অর্ঘ্য দেবেন। নিপুণ হস্তে বাছা বাছা ফুল নিয়ে নিখুঁত করে একটি শেষ করলেন তার মালাটা, নয়ন লোভন পুষ্পমালা। একদৃষ্টে এটি নিরীক্ষণ করে বিষ্ণুচিত্তের অন্তর তৃপ্তি ও আনন্দে ভরপুর হয়ে উঠল। প্রভুর কণ্ঠে এ মালা আজ সত্যিই কি অতুলনীয় শোভাই না ধারণ করবে। হাতের কাজ শেষ হয়েছে, সাজিটি একপাশে সারিয়ে রেখে বিষ্ণুচিত্ত অন্ডালকে বললেন, মা তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু বাইরে যাচ্ছি, এখনই ফিরব, তারপর মালার সাজি নিয়ে দুজনে যাব শ্রীমন্দিরে। বিষ্ণুচিত্ত চলে গিয়েছেন ভজন কুঠির ছেড়ে। স্তূপীকৃত ফুলের মালা একে একে সাজিতে গুছিয়ে রাখেন অন্ডাল। অন্তরপটে বারবারই কেবল ভেসে ওঠে পুষ্পমালায় সুশোভিত কৃষ্ণের মদন মোহন রূপ। গোপীভাবে বিভাবিত হয়ে রসাবিষ্ট হয়ে অন্ডাল ভাবতে বসেন, কৃষ্ণকে সাজিয়ে আমার অন্তরের আনন্দ উপচে পড়ছে, কিন্তু তার চেয়ে যে অনেক বেশি বড় কাজ কৃষ্ণের আনন্দবিধান। এ দেহে কৃষ্ণ সমর্পিত, তাহলে এ দেহের রূপ লাবণ্য ও মাল্যসজ্জায় যে উৎসাবিত করবে প্রাণপ্রিয় প্রভুর তৃপ্তি ও আনন্দ। কৃষ্ণকে উপভোগ করার চাইতে কৃষ্ণকে উপভোগ করানোই যে মধুর রসসাধনার মূল কথা, এই সাধনায় যে প্রেমিকা শ্রেষ্ঠ গোপীরা দেখিয়ে গেছেন। ভাবাবেশে অধীর হয়ে বিষ্ণুচিত্তের সযত্নে গাথা মালতীর মালা অন্ডাল তুলে নেন, পরমানন্দে দুলিয়ে দেন নিজের গলায়। এ মালা যে শ্রীবিগ্রহের জন্য সংকল্পিত, বিস্মৃত হন সে কথা। এমন ভাবাবেগ এমন বিস্মৃতি অবশ্য আজকাল প্রায় রোজই হচ্ছে। গোপনে ঠাকুরের মালা তিনি পরে ফেলছেন, কিন্তু আজ যেন তার হৃদয়ে এসেছে প্রেমরসের এক দুর্বার জোয়ার, গোপনতার আড়ালও রাখতে চায় না মন। সুন্দর সুঠাম যৌবন ঢলঢল দেহে ঢেউ খেলে যায় দীর্ঘায়িত শুভ্র মালার গুচ্ছ। অন্ডালের দেহ মন ওঠে ঝলমলিয়ে, কৃষ্ণ প্রেমিকা কৃষ্ণ বল্লবার লীলায় স্ফুরিত হয়েছে তার মালক মানসলোকে। তাই তো নিজের অনিন্দ্য সুন্দর লাবণ্যময় দেহটিকে
মাল্যসজ্জায় সজ্জিত করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, আর ভাবছেন, এ দেহ তো আমার নয়, এ রূপ যৌবন মাল্যভূষা এ দুকুল ভাঙা প্রেম এ সব তো আমার নিজের কিছুই নয়, এ যে সব নওল কিশোর নীলমণি যাকে অধিষ্ঠিত করেছি আমার হৃদয়ের রাসমঞ্চে। এ ভাবাবেশ ও প্রেমোন্মত্ত ভাব মাঝে সেদিনকার ওই মালা পরিধান এক মস্ত্র কাণ্ড বাঁধিয়ে বসল। কাজ সেরে বিষ্ণুচিত্ত গৃহে ফিরে এসেছেন, দেরি হয়ে গেছে তার, ঠাকুরের মালা চন্দন তুলসী এখনই গুছিয়ে নিতে হবে। তাড়াতাড়ি এসে দাঁড়ালেন ভজন কুঠিরের সম্মুখে। কিন্তু এ কি অদ্ভুত কাণ্ড, অন্ডালে কি করছে, এমন অসতর্ক অবাঞ্ছিত আচরণ তো সে কখনো আগে করেনি। শ্রী বিগ্রহের জন্য যে মালা আচার্য এত সাত করে গেঁথেছেন, কিভাবে অন্ডাল তার নিজের গলায় পড়েছে। অন্ডাল অন্ডাল, এ কি দুঃসাহস তোমার, যে মালা এত যত্নে প্রভুর জন্য গাঁথা হয়েছে তা তুমি এভাবে নষ্ট করলে, তিরস্কারপূর্ণ কণ্ঠে বলে ওঠেন বিষ্ণুচিত্ত। এদিকে ভাবাবেশে অন্ডালের নয়ন অর্ধ নিমিলিত, পরমানন্দে মাল্য বিভূষিতা হয়ে চিত্তার্পিতের মতো তিনি বসেছিলেন। পিতার কঠোর স্বরে হুঁশ ফিরে এলো, লজ্জিত হয়ে তাড়াতাড়ি গলা থেকে মালা খুলে ফেললেন। বিষ্ণুচিত্ত ভেবে নিলেন, কোনো কারণে কন্যা তার চিত্তের স্থৈর্য ও সহজ ঔচিত্যবোধ হারিয়ে ফেলেছে, এই অবস্থায় আর তাকে তিরস্কার করে লাভ কি। বিষাদক্ষীণ হৃদয়ে আচার্য তখনই ছুটে গেলেন উপবনে, আবার একরাশ ফুল সংগ্রহ করে তখনই গাঁথলেন প্রভুর মালা, তারপর মন্দিরে গিয়ে ওই নতুন মালা পরিয়ে দিলেন শ্রী বিগ্রহের গলে, চরণতলে ঢেলে দিলেন পুষ্পার্ঘ। সজল চক্ষে মিনতি করে বিষ্ণুচিত্ত বললেন, প্রভু, কন্যা আমার অবুজ বালিকা, ভুল করে তোমার মালা উচ্ছিষ্ট করেছে, কৃপা করে তার অপরাধ নিও না। আমি নিজে পরম পবিত্রভাবে এই মাল্যার্ঘ তৈরি করে এনেছি, প্রসন্ন হয়ে এ তুমি গ্রহণ করো প্রভু। আকুল হৃদয়ে হয়ে বিগ্রহের মুখের দিকে আচার্য দৃষ্টি নিবদ্ধ করলেন, কিন্তু কই, নিত্যকার মতো প্রসন্ন ভাব তো তাতে আজ নেই। তবে হঠাৎ প্রভুর গলদেশ থেকে ছিঁড়ে পড়েছে আচার্যের প্রদত্ত মালার গুচ্ছ, এ কি অমঙ্গলের চিহ্ন, আজ প্রভু তো তার দেওয়া অর্ঘ গ্রহণ করলেন না। আচার্য আত্মস্বরে হাই হাই করে উঠলেন, বাষ্পকণ্ঠে বললেন, প্রভু, কন্যা আমার মস্ত অপরাধ করেছে, তুমি তাকে মার্জনা করো, কাল থেকে পবিত্র মনোরম পুষ্প আমি নিজে সংগ্রহ করব, তোমার মাল্য উপচার নিশ্চয়ই হবে তোমার মনের মতো। বিগ্রহের চরণে বারবার মিনতি জানিয়ে বিষ্ণুচিত্ত মন্দির কক্ষ থেকে বাইরে এসে দাঁড়ালেন। হঠাৎ অদূরে দৃষ্টি পড়ল এক প্রিয়দর্শন শ্যামল কিশোরের উপর, স্মিত হাস্যে আচার্যকে সে হাতছানি দিয়ে ডাকছে, কি যেন তাকে বলতে চায়। এগিয়ে যেতেই কিশোর সরে যায় পার্শ্বস্থিত এক কক্ষে, তারপর হঠাৎ অন্তর্হিত হয়ে যায় স্তম্ভের আড়ালে। বিস্মিত বিষ্ণুচিত্ত আরও বিস্মিত হয়ে যান মৃদুকণ্ঠের দৈববাণী শুনে, স্তম্ভের উপাস থেকে আওয়াজ আসে, বিষ্ণুচিত্ত, রোজ রোজ যে মালা তুমি আমায় পরিয়ে দাও তা কোথায়। আচার্য বুঝলেন, এ তার লীলাময় ইষ্টের এক নতুন অলৌকিক লীলা, করুণ স্বরে নিবেদন করলেন, প্রভু, যে মালা প্রত্যুষে গেঁথেছিলাম তা আমার কন্যা গলায় পরে উচ্ছিষ্ট করে ফেলেছে, তাই তো আবার তৈরি করে এনেছি এই নতুন মালা। তা তোমার কন্যা তো রোজই অমন করে, তুমি তার কোনো খোঁজই রাখো না তাই, কিন্তু তোমার মেয়ের গলায় পরা মালা যে আমায় বেশি প্রসন্ন করে বিষ্ণুচিত্ত, তাতেই যে আমি অভ্যস্ত হয়ে উঠেছি। না আচার্য, তুমি রোজকার মতো ওই মালাই আমার পরিয়ে দিও। কিন্তু প্রভু, সব জেনে শুনে আমি কি করে ওই উচ্ছিষ্ট মালা তোমায় দিই, ভীতকণ্ঠে উত্তর দেন আচার্য বিষ্ণুচিত্ত। না গো না, তুমি তো জানো না
সে আমার প্রীতির জন্যেই নিজেকে রোজ সাজায় আমার মালা দিয়ে। গলাই শুধু পরে না, দর্পণের সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিজের অঙ্গশোভা। নিজের উপভোগের দিকে না তাকিয়ে সে বড় করে দেখে আমারই উপভোগকে, আমারই আনন্দকে। তাই তো তার সাথে আমার এমনতর একাত্মতা, তাই তো তার গলার মালা আমার কাছে হবে উচ্ছিষ্ট, সে প্রশ্ন কখনোই ওঠে না। আমায় শ্রদ্ধার মালা না দিয়ে অন্ডালের ওই প্রেমের মালায় রোজ আমার জন্য এনো। বিষ্ণুচিত্তের নয়ন বেয়ে দর দর ধারে বিগলিত হয় পুলকাশ্রু, যুক্ত করে গদগদ কণ্ঠে ইষ্টদেবকে উদ্দেশ্য করে বলেন, প্রভু তোমার লীলা বুঝবে সে সাধ্যকার, আজ থেকে বুঝলুম আমার কন্যা পরম সৌভাগ্যবতী, তোমায় প্রেমের বাঁধনে বাঁধবার সামর্থ্য সে অর্জন করেছে। বেশ প্রভু, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আজ থেকে তার পরিহিত মালাই আমি নিবেদন করে যাব। ঠাকুরের প্রত্যাদেশ ও অন্ডালের মধুর সাধনের অভাবনীয় সাফল্যের কাহিনী অল্প কাল মধ্যে শ্রীবল্লীপুত্তবে ব্যপ্ত হয়ে পড়ে। সাধারণের কাছে অন্ডাল পরিচিতা হয়ে ওঠেন প্রভুর কৃপাধন্যা পরম সাধিকারূপে। বিশিষ্ট ভক্তগণও স্বীকৃতি দান করেন তার প্রেম সাধনার সিদ্ধিকে। এরপর থেকে অন্ডালের প্রেমভক্তি সাধনা প্রবাহিত হতে থাকে আরও গভীরতর খাতে। প্রেমাবেশ, পূজা অর্চনা ও ধ্যান ভজনের মধ্যে নিজেকে তিনি ডুবিয়ে রাখেন দিন রাত। বিষ্ণুচিত্ত ও বিরাজয় বড় শঙ্কিত হয়ে ওঠেন, অন্ডাল এখন পূর্ণ যৌবনা, সাধন ভজন যাই সে করুক বিয়ের ব্যবস্থা তো একটা করতেই হবে, গার্হস্থ জীবন অবলম্বন করেও তো কম সংখ্যক সাধক ঈশ্বর লাভ করেননি। স্বামী স্ত্রীতে মিলে একদিন অন্ডালকে চেপে ধরলেন, বললেন বয়স হয়েছে, এবার তোমায় বিয়ে করা দরকার, তুমি মত দাও আমরা উপযুক্ত পাত্রের সন্ধান করি। দৃঢ় কণ্ঠে স্পষ্ট জবাব দেন অন্ডাল, সেজন্য তোমরা একটুও ব্যস্ত হও না, আমার পতির সন্ধান যে আমি পেয়েছি, পরম প্রভু রঙ্গনাথ ছাড়া আর কাউকে আমি বরণ করব না, যতদিন বেঁচে থাকব রঙ্গনাথের কৃষ্ণরূপ ও কৃষ্ণসত্তার ভজনই হবে আমার জীবনের একমাত্র ব্রত, কোনো মানুষের সঙ্গে আমার বিয়ে হবে না, সে চেষ্টা তোমরা কখনো করো না। এবার শুরু হলো কৃষ্ণপ্রাপ্তির আসল প্রস্তুতি। গোপীরা কাত্যায়নী ব্রত করে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণকে কান্তরূপে লাভ করেছিলেন, অন্ডালও স্থির করলেন অনুরূপ ব্রত তিনিও উদযাপন করবেন, প্রাণবল্লভ কৃষ্ণের মিলনকে করবেন ত্বরান্বিত। গোপীদের মতো মার্গলি মাসেই করলেন অনুষ্ঠান তিরুপাব্বই। কাত্যায়নী ব্রত উদযাপনে গোপীরা এক মাস কঠোর কৃচ্ছব্রত অবলম্বন করেছিলেন, অন্ডালও তার তিরুপাব্বই ব্রত সাধনে নিষ্ঠা ও ত্যাগ বৈরাগ্য দেখিয়েছেন। শ্রী বুল্লিপুত্তরের সকল কুমারীদের তিনি শেষ রাত্রে জাগ্রত করতেন, কৃষ্ণ স্তুতি ও কৃষ্ণ কাহিনী শুনিয়ে তারপর শীতের শেষ রাত্রে সবাই মিলে নদীতে করতেন অবগাহন স্নান। বালুকাময় কৃষ্ণমূর্তি রচনা করে তার ভজনে কেটে যেত এই কুমারীদের প্রহরের পর প্রহর। কৃষ্ণ মিলন ও কৃষ্ণ বিরহ, মান অভিমান ও প্রেম তপস্যার নানা কাহিনী অন্ডালের ব্রতকথা তিরুপাব্বইয়ের মধ্যে বিধৃত হয়ে রয়েছে। অন্ডালের নায়িকাভাবের বিশেষত্ব হচ্ছে সক্রিয়া নায়িকাভাব। কৃষ্ণকে পতিরূপে লাভ করবার জন্যই তিনি রাগাত্মিকাসনে ব্রতী হয়েছিলেন, কিন্তু তার সাধনার সর্বস্তরে তিনি অনুকরণ করেছিলেন গোপীদের পরকীয়া নায়িকাভাবকে। তার জীবনে তাই নৈষ্ঠিকতার সঙ্গে সমন্বিত হতে দেখি রাগাত্মিকা ভক্তির অমূল্য সম্পদ। খুব কম সংখ্যক ভক্তসিদ্ধ সাধিকার জীবনেই এই সমন্বয়ের পরিচয় মেলে। শুধু ভাবময় অনুধ্যানে ও মানুষ মিলনে অন্ডালের কৃষ্ণ বিরহের উপশম হচ্ছে না, হৃদয়ে তার অহর্নিশি জ্বলছে তুষের আগুন। কন্যার এই অবস্থা দেখে
আচার্য বিষ্ণুচিত্ত বড় উদ্বিগ্ন হয়ে উঠলেন। কি করে তার হৃদয়ের শান্তি আর স্থৈর্য ফিরিয়ে আনা যায় তা তিনি বুঝে উঠতে পারছেন না। স্থান পরিবর্তন করলে তার মনের অবস্থা কিছুটা ভালো হতে পারে, এই ভেবে আচার্য তাকে মালিবন পিল্লয় নামক এক নিরিবিলি স্থানে নিয়ে এলেন। প্রাচীন এক গোবিন্দ মন্দির এখানে বিরাজিত। চারিদিকে বিস্তীর্ণ পুষ্পোদ্যান, পিকো কাকলিতে এটি সর্বদাই থাকে মুখরিত। নিকটস্থ সরোবরে অজস্র জলকমল ফুটে আছে থরে থরে। কিছুদিন এ মনোরম পরিবেশে থাকা হলো, কিন্তু অণ্ডালের আরতি ও উৎকণ্ঠা হ্রাস পাবার কোনো লক্ষণই দেখা গেল না। আচার্য এরপর কন্যাকে নিয়ে উপনীত হল প্রসিদ্ধ তীর্থ তিরুপতি পর্বতে। অণ্ডালের মানসিক অবস্থা কিন্তু রয়ে গেল পূর্ববৎ। বিষ্ণুচিত্ত অবশেষে স্থির করলেন এদিকে ওদিকে আর ঘোরাঘুরি করা নয়, এবার শরণ নেবেন ইষ্টদেব প্রভু রঙ্গনাথের চরণে। কন্যাকে সঙ্গে নিয়ে কিছুদিন শ্রীরঙ্গমে গিয়েই তিনি অবস্থান করবেন। শ্রীরঙ্গমের ভক্ত সমাজে বিষ্ণুচিত্তের প্রচুর জনপ্রিয়তা। অনেকেই এসে পিতাপুত্রীকে জানালেন সাদর সংবর্ধনা। স্থানীয় এক বিশিষ্ট ভক্তের উদ্যান বাটিকায় তাদের বসবাসের ব্যবস্থা করা হল। এদিকে শ্রীরঙ্গনাথজির দর্শনের জন্য অণ্ডাল অধীর হয়েছেন। পিতার সঙ্গে তাড়াতাড়ি উপনীত হলেন শ্রীমন্দিরে। দর্শন মাত্রেই সমগ্র সত্তায় নতুন করে জেগে উঠল আলোড়ন। অণ্ডাল অধীর হয়ে পড়লেন মহাভাবের উন্মাদনায়। সম্মুখে এই তো তার পরম প্রভু, তার ইষ্ট, তার দ্বৈত, তার প্রাণনাথ। বটপত্রশায়ী অর্চাবতার বিগ্রহের পরম মধুর কৃষ্ণরূপ বিলসিত হয়ে উঠল তার মানস নেত্রে। নওল কিশোরের রঙ্গলীলার তরঙ্গে তরঙ্গে হলেন ভাসমান। অন্তরের অন্তঃপুরে শুরু হল রসব্রহ্মের অনাস্বাদিত পূর্ব রসলীলা। অণ্ডালের প্রেমসিদ্ধ দেহে একের পর এক উদ্ঘাটিত হতে থাকে সাত্ত্বিক প্রেমবিকার। ক্রমে তার সর্বসত্তা একাত্ম হয়ে যায় প্রভু রঙ্গনাথের সাথে। একেবারে সম্বিতহারা হয়ে বেদীর সম্মুখে তিনি লুটিয়ে পড়েন। মন্দিরের দর্শনার্থীরা হতবাক হয়ে নিনির্মেষে চেয়ে থাকেন এই প্রেমঘন মহিমাময়ী তরুণীর দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণবল্লভ রঙ্গনাথের পীঠস্থানে রঙ্গক্ষেত্রে এসে উপনীত হয়েছেন অণ্ডাল। এই পরম পবিত্র স্থান ত্যাগ করে আর কোথাও যাবার তার ইচ্ছা নেই। দিন অতিবাহিত হচ্ছে দিব্য আনন্দের উচ্ছ্বাসে। প্রভুর অনুধ্যান, নাম কীর্তন ও দর্শনের সময় যে কী করে কেটে যায় সেদিকে হুঁশও থাকে না। কিন্তু যে পরম মিলনের জন্য অণ্ডাল এতদিন এত কৃচ্ছ, এত তপস্যা করে এসেছেন, সহ্য করেছেন দ্বৈত বিরহের দুঃসহ জ্বালা, সে মিলন ঘটে উঠছে কই? অণ্ডালের ধৈর্যের বাঁধ এবার টুটবার উপক্রম হয়। প্রাণপ্রিয় রঙ্গনাথকে প্রতিরূপে প্রাপ্ত না হলে নিশ্চয়ই এ দেহ তিনি বিসর্জন দেবেন কাবেরীর জলে। বিপ্রলব্ধা নায়িকা হয় এবার হবেন প্রিয় মিলন সৌভাগ্যবতী, নয়তো আত্মঘাতিনী হয়ে জুড়াবেন সমস্ত কিছু দহন জ্বালা। দ্বৈত রঙ্গনাথের সেদিন বুঝি টনক নড়ে, কৃপাদৃষ্টি নিবদ্ধ হয় অণ্ডালের দিকে, ঝরে পড়ে সঞ্জীবনী প্রেমের প্রবাহ। রাত্রে অণ্ডাল স্বপ্নযোগে দর্শন করেন এক অদ্ভুত দৃশ্য। পরম প্রভুর রঙ্গনাথজি বর বেশে দণ্ডায়মান, মাথায় রত্নখচিত টোপর, গলায় জুই চামেলির মালা, পরনে বহুমূল্য রাজপ্রসাদ, চারিদিকে লোকে লোকারণ্য, আলোয় আলোময় হয়ে গেছে সমগ্র বিবাহ বাসর। সখীরা সবাই মিলে অণ্ডালকে সযতনে সাজাচ্ছেন নববধূ বেশে। এই আনন্দময় পরিবেশে হাসি আনন্দে হৈহুল্লোড়ের ভিতর অণ্ডালের বিবাহ উৎসব সম্পন্ন হল। স্বপ্ন ভেঙে গেল, কিন্তু সারা রাত আনন্দের উচ্ছলতায় অণ্ডালের আর ঘুম আসে না। পরদিন ভোরে শয্যা ত্যাগ করার পরও ওই আনন্দের আবেশ জড়িয়ে থাকে তার দেহে মনে সর্ব অস্তিত্বে। কিন্তু রাতের ওই স্বপ্ন বৃত্তান্তের কথা
অন্ডাল কারুর কাছেই প্রকাশ করলেন না। এদিকে সেদিন সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, কুঠিরের এক কোণে বসে বিষ্ণুচিত্ত সেদিন সময়মাত্র ভজন ও উপাসনা শেষ করেছেন। হঠাৎ অঙ্গনের বাইরে শোনা গেল তুমুল জনকোলাহল। এগিয়ে গিয়ে আচার্য দেখেন এক অপূর্ব মনোরম দৃশ্য। প্রভু রঙ্গনাথজির প্রতীক বিগ্রহকে চতুর্দোলায় চড়িয়ে শোভাযাত্রা করে ভক্তেরা সহোৎসাহে এগিয়ে আসছেন। পরম রম্য সাজে ঠাকুরকে সজ্জিত করা হয়েছে। আলো আর বাদ্যবাণ্ডে আকাশ বাতাস সরগরম। সবিস্ময়ে দাঁড়িয়ে আচার্য ভাবছেন, কিসের এই উৎসব সমারোহ? আজকের দিনে রঙ্গনাথজির কোনো পূজা বা উৎসব অনুষ্ঠিত হয় বলে তো শুনিনি। এগিয়ে গিয়ে তিনি প্রশ্ন করতেই রঙ্গনাথের এক প্রবীণ সেবক উত্তর দিলেন, সে কি আচার্য, আপনি কি এস আনন্দ সংবাদ জানেন না? কেউ আপনাকে কিছু বলেনি? না ভাই, ব্যাপারটা আমায় খুলে বলো তো। মনে হচ্ছে প্রভু রঙ্গনাথ বিজয়বার হয়েছেন, কিন্তু আজকের দিনের উপলক্ষটা কি? আপনার গৃহেই যে প্রভু শুভাগমন করেছেন, গতকাল গভীর রাতে মন্দিরের প্রধান পুরোহিত ও সেবকরা সবাই স্বপ্নযোগে এক বিচিত্র প্রত্যাদেশ পেয়েছেন। প্রভু জানিয়েছেন তিনি আপনার কন্যা সার্থকনামা সাধিকা অন্ডালের প্রাণীগ্রহণ করবেন। আজকের এই গোধূলিতেই রয়েছে পরম শুভলগ্ন, তাই প্রভুর প্রতীক বিগ্রহকে এখানে আনয়ন করা হয়েছে। আপনি দয়া করে এবার কন্যা সম্প্রদানে ব্রতী হন। শাস্ত্রীয় অনুষ্ঠান ও আচারের ভিতর দিয়ে মহাসমারোহে শ্রী বিগ্রহের সঙ্গে অন্ডালের বিবাহ অনুষ্ঠিত হল। প্রেমময়ী অন্ডাল রঙ্গনাথ দেবকে প্রাপ্ত হলেন তার প্রাণপতি রূপে। প্রেম জাগ্রত এই দেব বিগ্রহ আর প্রেমসিদ্ধা মানবীর এ যে এক মহা বিস্ময়কর পরিণয় বন্ধন, এমন দৃশ্য রঙ্গক্ষেত্রের নরনারীদের আর কখনো নয়নগোচর হয়নি। বিয়ের পরদিন আচার্য বিষ্ণুচিত্তের অঙ্গনে আনয়ন করা হলো এক মনোরম চৌদোলা। রম্য বসনভূষণে সুসজ্জিত হয়ে অন্ডাল চললেন তার প্রতি সম্ভাষণে রঙ্গনাথ মন্দিরে। জয়ধ্বনি দিতে দিতে শ্রী রঙ্গক্ষেত্রের অসংখ্য ভক্ত ও সাধক হলেন তার অনুবর্তী। মাল্যচন্দন ও রত্নালঙ্কারে বিভূষিতা নববধূ অন্ডাল প্রেমপ্লুত হয়ে দাঁড়ালেন গিয়ে পরম প্রভুর মন্দির কক্ষে। তার প্রতীক্ষাময় জীবনে আজ এসেছে চরম লগ্ন, এসেছে পরমতমের মিলন ও সাযুজ্যের বহু প্রতীক্ষিত সুযোগ। প্রেমাবেগে সারা দেহ মন তার জেগে উঠেছে সাত্ত্বিক প্রেমবিকারে। মহাভাবের উদয় হয়েছে ব্রজরস সাধনার সার্থক সাধিকা অন্ডাল আড়বাড়ের সর্বসত্তায়। পুষ্পমাল্য হস্তে প্রেমোন্মত্তা প্রেমিকা টলতে টলতে এগিয়ে যান রঙ্গনাথ বিগ্রহের সম্মুখে। কৌতূহলী সাধক ও ভক্ত দর্শনার্থীরা সবিস্ময়ে তাকিয়ে থাকেন রঙ্গনাথের ওই প্রিয়তমার দিকে। সমবেত কণ্ঠে জয়ধ্বনি ওঠে, জয় প্রভু শ্রী রঙ্গনাথের জয়, জয় শ্রী রঙ্গনাথ নায়কীর জয়। ভাবাবিষ্ট হয়ে অর্ধবাহ্য অবস্থায় অন্ডাল এগিয়ে যান শ্রী বিগ্রহের দিকে। মানুষ লোকে স্ফুরিত হয়ে ওঠে প্রভুর অসমর্থ মাধুর্য আর তার সর্বতিশায়ী আনন্দলীলা। সে মাধুর্য আর সে আনন্দ অমোঘভাবে আকর্ষণ করে অন্ডালকে। প্রমত্তা প্রেমিকা এবার বাহ্যজ্ঞান বিস্তৃত হয়ে ছুটে যান মন্দিরের গর্ভগৃহে। মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন রঙ্গনাথ বিগ্রহের বক্ষপরি। গর্ভগৃহের সমস্ত দ্বার হঠাৎ রুদ্ধ হয়ে যায়। নববধূ অন্ডাল লোকলোচন থেকে হন অদৃশ্য। এই ঘটনার বেশ কিছুক্ষণ পরে এই ঘটনার আকস্মিকতায় ও অলৌকিকত্বে সমবেত ভক্ত জনমণ্ডলী একেবারে অভিভূত হয়ে পড়ে। বিরাট মন্দির কক্ষ গম গম করতে থাকে তাদের ভীতিবিস্মিত মিশ্রিত অস্ফুট গুঞ্জনে। সেবক ও মন্দিরের পুরোহিতরা সবাই মিলে এবার দ্বার উন্মোচন করলেন। দেখা গেল প্রেমসিদ্ধা আরবার অন্ডাল একেবারে লুটিয়ে পড়ে আছেন তার প্রাণপতি রঙ্গনাথ বিগ্রহের বুকে।
আলিঙ্গনে তাকে আবদ্ধ করে তার দেহটি নিস্পন্দ ও প্রাণহীন হয়ে পড়েছে। নরলীলা সমাপ্ত করে মহাসাধিকা প্রবিষ্ট হয়েছেন নিত্যলীলায়। রঙ্গনাথের ব্যবহারিক ও পারমার্থিক দুই সাযুজ্যই সেদিন লাভ করলেন অন্ডাল রঙ্গনায়কী। প্রেমঘন মর্তলীলায় ছেদ টেনে দিয়ে অন্ডাল আরবাব অন্তর্ধান করেছেন বহুদিন, তারপর প্রায় হাজার বৎসর হয়েছে অতিক্রান্ত, কিন্তু তার প্রেমসাধনা স্মৃতি আজও রয়েছে অম্লান হয়ে। আজও দক্ষিণাত্যের ভক্ত সমাজ তাকে স্মরণ করে অপরিসীম শ্রদ্ধায়। মহাসাধিকা অন্ডালের রচিত যে প্রেমমধুর তিরুপাব্যই গাথা, তা গেয়ে ভক্তপ্রবর আচার্য রামানুজ পথে পথে মাধুকরী করে বেড়াতেন। তার অনুসরণ করে আজও বহু বিশিষ্টাদ্বৈতবাদী বৈষ্ণব সাধক সেই প্রেমপদাবলী সানন্দে গেয়ে বেড়ান। আজও শ্রী বিল্লিপুত্তরের মন্দিরে আষাঢ় মাসের তিরুয়াডিপুরম উৎসবে ভক্ত নরনারীর দল তাদের অন্ডাল আরবাবকে, অন্ডাল রঙ্গনায়কীকে অর্চনা করে পরম জাগ্রতা দেবীর জ্ঞানে। জয় নিতাই। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।